চেষ্টা করে ফেলবো, তবে তারপর কলা গাছটা আনতে হবে। আজকে কুয়াশা অনেক বেশি। Hey guys, good morning. Welcome to our new vlog. I'm Bishwajit Sarkar. আপনারা দেখছেন ভিলেজউড ব্লগার। এখন সময় সকাল 6:02। এখন অনেক অন্ধকার। ঘুম থেকে উঠলাম মাত্র, রেডি হয়েছি বাজারে যাওয়ার জন্য। অন্ধকার, এখনো লোকজন যায় নাই, এই কারণে ভাবলাম জমিটা দেখে যাই। হাল চাষ করার কথা ছিল, চাষ করে রেখে গেছে, এখন দেখবো কি অবস্থায় আছে। অনেক কুয়াশা, দূর থেকে কিছুই দেখা যায় না। চাষ দিয়ে রেখে গেছে, কিন্তু অনেক জঙ্গল আছে, জঙ্গলগুলো বাঁচতে হবে। আজকে বেঁচে ধান ফেলতে হবে, বিশ্রা ধান যেটা। খুব কুয়াশা পড়ছে, জমিতে মনে আছে কলা গাছ টান দিতে হবে সমান করার জন্য। ও এই যে কাকাদের টাই দিয়ে ফেলছে, আমি তো কালকে চলে গেছিলাম আর আসতেই পারি নাই, ওনাদেরটা হয়ে গেছে। জমি দেখে আসলাম, এখন যাইতেছি দোকানে। দোকান থেকে আসার পরে কাজ করতে হবে, সব ওই জঙ্গলগুলো আগে বাঁচতে হবে, পরিষ্কার করতে হবে, তারপর কলা গাছ টানতে হবে, তারপরে ধানের যে বীজ বিশ্রা বলে আমাদের এলাকায়, ওইটা ফেলতে হবে। খুব সাবধানে, যেন ঘন না হয়, বেশি পাতলাও না হয়। যদি কাউকে পাই, অভিজ্ঞ লোক কাকারা আছে, তাদের পাইলে বলবো ফেলে দিতে, আর যদি না পাওয়া যায় তাহলে নিজেরই করতে হবে, শিখতে হবে। শিখলে কোনো কাজই ফেলানো যায় না, সব কাজেরই দরকার আছে, বিশেষ করে কৃষিকাজ তো খুবই দরকার। নিজের জমি যদি নিজে চাষ করে খাইতে পারি তাহলে অনেক অনেক ভালো হবে আর কি, অনেক উপকারে আসবে এটা। আজকে কুয়াশা অনেক বেশি, একজন কৃষক এসে পড়ছে জমিতে কাজ করার জন্য। কৃষকদের শীত ঠান্ডা কিছুই নাই, রোদ বৃষ্টি ঝড় ঠান্ডা শীত সবকিছু উপেক্ষা করে কাজ করে যেতে হয়। এখন সময় সকাল 6:16, কিন্তু কুয়াশার জন্য মনে হইতেছে 5টা বাজে নাকি, মানে বোঝা যাইতেছে না। অন্যদিন এই সময় অনেক কিছু দেখা যায়, আজকে কুয়াশার জন্য কিছু দেখাই যাইতেছে না। মনে হইতেছে 6টা এখনো বাজেই নাই, 5:30 মতো বাজে, এরকম মনে হইতেছে। কুয়াশা পড়লে বাজারে লোক আসতেও একটু দেরি করে, অন্ধকার হয়ে থাকে, এই কারণে ঠান্ডার জন্য মানুষ একটু পরে পরে আসে। এই ঠান্ডার মধ্যে কৃষিকাজ আসলে অনেক অনেক কঠিন। কৃষিকাজ তো জলে নেমে ছাড়া করা যায় না, বেশিরভাগ কাজই আমাদের এলাকার যে কাজ, ইরি ধান জলের কাজ। ঠান্ডার মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। আমি ফার্মেসিতে বসি, ওইখানে বসলে বোঝা যায়, সবাই এসে বলে যে ঠান্ডা জ্বর ঠান্ডা জ্বর। এখানে সকালবেলায় ধান মাড়াই করার প্রস্তুতি নিতেছে আমাদের স্কুলের মাঠে। তো বাজারে এসে পড়ছি, আবার দেখা হবে আপনাদের সাথে বাড়ি ফেরার পথে। তো সাথেই থাকুন, ব্লগটি দেখতে থাকুন শেষ পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এখন সময় 9:14, বাজার থেকে এখন বাড়ির দিকে ফিরতেছি। বাড়িতে যাই কিছু খাইয়া, তারপর যাব জমিতে কলা গাছ টানার জন্য। বড় কাকার জমিও কলা গাছ টানা বাকি আছে, উনিও তো বাজারে বললো যে তুই যা আমি আসতেছি, একসাথে কলা গাছ টানবো। বাড়িতে আসলাম, রাইস কুকারে এখন ভাত বসিয়ে দিতেছি, একার জন্য মাত্র 1 কাপ চাল দিছি। রাইস কুকারে ভাত বসে দিয়েছে, এখন আসছি ঢেঁড়স নিতে।
দুই আড়াই খেয়ে গেছিলাম, এখন ঢেঁড়স নিয়ে আসলাম, এই ঢেঁড়স দিয়ে দেবো সিদ্ধ, রাইস কুকারে ভাতের সাথে হয়ে যাবে। ভাত আর ঢেঁড়স দিয়ে দিছি, এখন রান্না হয়ে যাবে, এটা বসে দিয়ে আমি চলে যাবো খেতে। ভাত বসিয়ে জমির দিকে যাইতেছে, এখন দড়ি নিয়ে আসছি, দড়িতে কলা গাছ বাইনতে তারপর টানতে হবে। প্রথমে সব জঙ্গল বাঁচতে হবে, তারপর কলা গাছ, এখন এই জঙ্গল বাঁচবো। জঙ্গল বাসা শেষ করছি, এখন বাড়ি থেকে কিছু সার নিয়ে আসলাম, কাকা বলছে কিছু সার দিয়ে দিতে হবে। অল্প সার নিয়ে আসছি, এটা হলো ডিআইপি সার। জঙ্গল অনেক জঙ্গল হয়েছিল, সব বাঁচছি। বড় কাকা আসছিল, বড় কাকা আমার সাথে বেঁচে দিছে, আবার উনি গেছে সার আনতে। সিদ্ধদান এই ধান খেতের জাবা নিয়ে যাইতেছে, জাবা শুকাইছে, জাবা এখন বাড়িতে নিতেছে। ইউরিয়াও নিয়ে আইছো নাকি? ডিআইপি তাই তো ইউরিয়া আছে। দুইবার কলা গাছটা এনে দিছি, আবার জল কমাইতেছি, এখন জল বেশি হয়ে গেছে, জল কিছু নামিয়ে দিতেছি। সবাই জঙ্গল সাফ করতেছে, আমি সাফ করছি, আবার জঙ্গল কিছু বেরোইছে, ওইগুলো ওখানে সাফ করে দেবো আমিও। প্রথমেটা আমাদের, তারপরে বড় কাকা, আর ওই পাশে একদম ছোট কাকা আর বর্দা একসাথে। চাষি ঘাস কাটতে যাইতেছে, আমাদের গ্রামের ইউনি ওই পাড়ার দক্ষিণ পাশে একদম। সময় এখন 12:30, বাড়িতে আসছি, ভাত বসে দেখছিলাম, ভাতে মনে হয় জল কম হয়েছিল, কেমন যেন শক্ত শক্ত হয়ে রয়েছে। তো এখন খাওয়া দাওয়া করার জন্য আসছি, ওইদিকে জঙ্গল বাইছে, গোল পাইতেছি না, দুইবার বাঁচলাম, জঙ্গল শেষ করা যাইতেছে না। এখনও কলা গাছ টানতে পারি নাই, সবাই টাইনে এসে পড়ছে কাকারা, আবার যাইতে হবে, খাওয়া দাওয়া করে আবার যাব। তো ভাতের অবস্থা এরকম, খুবই শক্ত শক্ত হয়েছে, জল কম হয়েছিল এই কারণে। অনু আবার তরকারি দিয়ে গেছিলো সকালে, এটাই দেখাবো এখন। খাওয়া দাওয়া করলাম, এখন দেখবো বিছানের কী অবস্থা, পিঁপড়া এসে গেছে,
এই বড় বড় গাছ হয়ে গেছে, আজকেই ফেলতে হইব। পিঁপড়ায় ধরছে, পিঁপড়া মারার বিষ দিয়ে আসলাম, এখন আবার যাইতেছি জমিতে। এখন কলা গাছ টান দিয়ে জমিটা সমান করবো। কৃপায় যতটুকু সম্ভব সমান করার চেষ্টা করছি বাঘেটা লক্ষ্মী মাতার উপর। তো কলা গাছটানা শেষ, এরপর বিচরা ফেলতে হবে। কাকা ছিটানোর জন্য ধানের বিচরা নিয়ে আসছে, আমিও আমার গোলা নিয়ে আসবো একটু পরেই। দোলা ধরে থাকে, সারিয়ে সারিয়ে ফেলে যাব। নিয়ম দোলা ধরা। গাবলা রেখে আসলাম, আরেক গাবলা নিতে আসছি। আবার পরিতোষ কাকারে পাইছি, পরিতোষ কাকা ছিটে দিব। পরিতোষ কাকা ছিটানো শুরু করে দিছে আবার আনতে আনতে। আজকে কোন কোন পাটি খেলা? গেছি গেলে গেছি।